আবারও আরেকবার আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার বাগদার চন্দন মণ্ডল। সম্প্রতি চন্দনের সঙ্গে স্থানীয় সিপিএম টিএমসি নেতাদের ছবি প্রকাশ্যে। চন্দনের সঙ্গে সিপিএম নেতা রঞ্জিত মণ্ডল এবং তৃণমূল নেতা অভিজিৎ পোদ্দার দুইজনের বিরুদ্ধেই কোটি কোটি টাকা তোলার অভিযোগ। ছবি প্রকাশ্যে আসতেই গ্রেপ্তারের দাবি বিজেপি। আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বাগদার চন্দন মণ্ডল, উপেন বিশ্বাসের গলাতে যার বিরুদ্ধে অভিযোগ প্রথম উঠে এসেছিল শতরঞ্জন হিসাবে, পরবর্তীকালে চন্দনকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি চন্দনের একটি ছবি সামনে এসছে প্রচার মাধ্যমে। স্থানীয় সিপিএম এবং টিএমসি নেতাদের ছবি আসলো সামনে। চন্দনের সঙ্গে সিপিএম নেতা রঞ্জিত মণ্ডল এবং তৃণমূল নেতা অভিজিৎ পোদ্দার, এই দুজনের বিরুদ্ধেই কোটি কোটি টাকা তোলার অভিযোগ। ছবি প্রকাশ্যে আসতেই গ্রেপ্তারের দাবি জানায় বিজেপি। এই বিষয়ে রাজনৈতিক কি প্রতিক্রিয়া উঠে এসেছে শোনাবো আপনাদের, শুনুন। টাকা কালেকশন করেছে মার্কেট থেকে, সেই সব মানুষজনকে নিয়ে সিপিএম এবং তৃণমূলের নেতা, সিপিএমের একজন নেতা হচ্ছে কাশীশ্বর মণ্ডল এবং অভিজিৎ পোদ্দার। কাশীশ্বর মণ্ডল হচ্ছে সিপিএম নেতা এবং অভিজিৎ পোদ্দার হচ্ছে তৃণমূলের নেতা। এই দুজন এজেন্টের মাধ্যমে এই চন্দন মণ্ডল কোটি কোটি টাকা তুলেছে, যে টাকা তারা ভোগ করেছে এবং কালীঘাটে পাঠিয়েছে। আপনারা যদি দেখলে অবাক হয়ে যাবেন, দেখুন যে টাকায় ফুর্তি করেছে, ফুর্তি করেছে সমগ্র, মানে কীভাবে বিলাসিতা, মানে গরিব মানুষের চাকরি বিক্রির টাকা তারা এইভাবে বিলাসিতা করে ধ্বংস করেছে। ইডি সিবিআই কেন চন্দন মণ্ডলকে শুধু অ্যারেস্ট করেছে, এদেরকে কেন করে অ্যারেস্ট করা হবে না? আমার মূল বক্তব্য, ইডি এবং সিবিআইয়ের কাছে দাবি থাকবে যেভাবে ঠিক চন্দন মণ্ডলকে অ্যারেস্ট করা হয়েছিল, তার যে এজেন্টটা টাকা তুলে পঞ্চায়েত ভোটেও টাকাগুলো লাগিয়েছে, পঞ্চায়েত ভোটে টাকা দিয়ে এরা ভোট কেনাবেচা করেছে, আমার দাবি থাকবে ইডি এবং সিবিআইয়ের কাছে যাতে চন্দন মণ্ডলকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছিল, এই সাকরেদেরও ঠিক সেই ব্যবধানে অ্যারেস্ট করা হয়। কিশোর মণ্ডল অবশ্যই সিপিএমের কর্মী, কিন্তু কাশীশ্বর যে দালাল এই কথাটা যারা বলছেন, প্রশ্নটা সেখানটায় যে যারা বলছেন তারা কি, তারাই কি একজনে কিনা? আসলে এলাকায় বাড়ি একজনে চন্দন মণ্ডলের বাড়ি এবং কাশীশ্বরের বাড়ি পাশাপাশি সবই বাড়ি, সেই সূত্রে তাদের এলাকাগত একটা সম্পর্ক বা পরিচিতি ছিল। এইরকম অবস্থার ভিত্তিতে হয়তো বা এইরকম একটা অবস্থায় যেহেতু তৃণমূলের যেমন দোকান খুলে বসে আছে, আর সেই দোকানের কেনা বেচা যারা করে তারা যদি এখন দালাল হয় সেটাতে বলার নেই কিছু, কিন্তু প্রস্তুত এখানে যারা দালাল বলছে তাদেরকেই ভাবতে হবে তারা এর মধ্যে কিভাবে ইনভলভ হলেন, এটা কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না। আমাদের মুদ্রা কথা হচ্ছে যে যারা এই দুর্নীতি করলেন, যে বেকার যুবকদের কাজগুলো খেয়ে অযোগ্যদের হয়ে চাকরি দিলেন, সেই তাদের বিরুদ্ধে এবং তাদের সহযোগিতা হোক না, স্বচ্ছ পার্থী হোক না, সিপিএম হোক না, তৃণমূল বিজেপি যেটাই হোক, যদি অন্যায় করে শাস্তি পাওয়া উচিত। আইনি ব্যবস্থার মধ্য দিয়ে হওয়া উচিত, সেটাই হবে। দল কখনো এই ধরনের মানুষদের পাশে থাকে না, আর চন্দনের নিয়ে প্রশ্ন নেই, কারণ হচ্ছে আমাদের দল কোনোদিন করেনি, আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্কও নেই, সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে এই ঘটনার সত্যতা বিচার করে কোর্টই বিচার করতে পারবে। বারবার বলেছি যে চন্দন সিপিএমের লোক ছিল।